день, уважаемые коллеги. Начать хотел бы с той ситуации, которая сложилась вокруг авиаперевозчика Вим Авиа. Зеленский дешпримик но, боро боро обинета разнотик пабе. Америкар мадуде Юкрен фешесе, тахун то шаб дош Россиян. Чин Пакистан ке узке дичче, Бхаротер бируде Пакистан узке дите паре Бангладеш ке. Эй ларай тахуле кото дур порчунто жете паре. ভয়ঙ্কর ব্যাপক প্রভাব পড়তে পারে ভারত বাংলাদেশের উপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সাইরেন বেজে যাচ্ছে ঘন ঘন, কৃষ্ণ সাগরে দেখা যাচ্ছে রুশ যুদ্ধ জাহাজের লম্বা লাইন, স্থলপথে দুই শহরে ঢুকতে না পারায় জলপথে হামলার প্রস্তুতি পুরোপুরি রাশিয়া। ক্রিমিয়া থেকে ওডেশার দিকে এগিয়ে যাচ্ছে যুদ্ধ জাহাজগুলো। আপনাদের জানিয়ে রাখি, এই ওডেশা শহর ইউক্রেনের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড, সোভিয়েত আমলেও এই বন্দর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের এই পর্যায়ে এসে একটা বিষয় কি বুঝতে পারছেন যে রাশিয়া জয় তো চাইছে, তার থেকেও বেশি করে চাইছে নিজেদের অধিকার আর সুরক্ষা। রাশিয়ার এই আগ্রাসনের এই মনোভাবকে বিশ্ব খারাপ চোখে দেখছে। পুতিনের সিদ্ধান্ত ভালো নয়, একদল গলা ফাটাচ্ছে। আমেরিকা কি ধোয়া তুলসী পাতা? কোন শাসক পক্ষই নিজের জায়গা ছেড়ে দিতে চায় না। আমেরিকা সব দিক থেকে রাশিয়াকে চাপের মুখে ফেলতে চাইছে। রাশিয়া কেন মিজাইল হামলা করলো ইউক্রেনের উপর, সেই প্রশ্ন তুলছে ওই আমেরিকা। আমেরিকা কি ভুলে গেছেন যে কেন তারা কিউবা আক্রমণ করে? রাশিয়া পারমাণবিক মিজাইল মোতায়েন করে কিউবা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। তাহলে আজ রাশিয়ার বিরুদ্ধে এই প্রতিক্রিয়া কেন দেখাচ্ছে আমেরিকা? চীন যদি বাংলাদেশে তার সামরিক ঘাঁটি স্থাপন করে, তাহলে ভারতের কি প্রতিক্রিয়া হবে বুঝতে পারেন? নিশ্চয়ই ভারতের কি এই বিষয়টা পছন্দ হবে? না, পছন্দ না হওয়ার কথাই স্বাভাবিক। তেমনই ন্যাটোর নাম করে রাশিয়ার বর্ডারের কাছে যদি নিজেদের ঘাঁটি বানাতে চায় ইউক্রেন, আর আমেরিকা যদি তাতে মদদ দেয়, এর পরেও রাশিয়া চুপ করে থাকবে? এটা কি করে আশা করছিল ইউক্রেন বা আমেরিকা? আর জেলেনকি নিজের দেশ নিয়ে, নিজের দেশের সেনাদের নিয়ে, নাগরিকদের নিয়ে যতটা চিন্তিত, সেটা আগে কেন হতে পারেনি? রাশিয়ার সাথে পাল্লা দেওয়া কঠিন ইউক্রেনের পক্ষে, সেটি ইউক্রেন প্রেসিডেন্ট জেনে কি জানত না? এই সমস্ত উত্তর আগে ইউক্রেন প্রেসিডেন্টের দেওয়া উচিত। আমেরিকার মদদে না নিজে, এমনটাই বলছেন কূটনৈতিক মহল। গতকাল একটি ছবি ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সেনাদের সাথে ঘোষ গল্পে মেতে আছে জেলেনকি, একসঙ্গে বসে হাসছে, খাওয়া দাওয়া করছেন। আর তাতে জেলেনকি একেবারে নায়ক, জেলেনকি দেশপ্রেমী, এসব বলাবলি হচ্ছে। মনে রাখবেন, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধে মাঝখানে মিডিয়ার একটা ব্যাপক প্রোপাগান্ডা রয়েছে। জেলেনস্কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ সহচর, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আমলের ইশারাতে অনেক কিছুই করেছে, ভারতকেও বিপাকে ফেলে ঠান্ডা মাথায় বিনয় দিয়ে আবারও খেলাটা খেলছেন জেলেনস্কি। রাশিয়ার সীমান্তের পাশের দেশগুলো এক এক করে ন্যাটোর অন্তর্ভুক্ত হয়েছে, লাটভিয়া এস্তোনিয়া রাশিয়ার প্রতিবেশী দেশগুলোকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার তারা যদি সবাই রাশিয়ার উপর হুমকি চালাতে চায়, তাহলে রাশিয়া চুপ করে বসে থাকবে? এটা ইউক্রেন আর আমেরিকা ভেবেছিল বোধহয়।
ইউক্রেনকে সম্পূর্ণরূপে বদল দিয়ে যাচ্ছে আমেরিকা, উস্কানি দিচ্ছে এই আমেরিকা, আর তারই ফল ভুগতে হচ্ছে এবার ইউক্রেনের সাধারণ নাগরিকদের। আমেরিকা আর্থিক সাহায্য দিয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এনে কর্তব্য শেষ করে ফেলেছেন বিপদের সময়। ইউক্রেনের উপর মিসাইল ছুড়েছে বলে মানতে কষ্ট হচ্ছে আমেরিকা। ইরাকে বিধ্বংসী অস্ত্র মজুদ আছে এই মিথ্যে অজুহাতে কিভাবে আমেরিকা হামলা চালিয়েছিল ইরাককে, সেটা বিশ্বমহল ভুলে যায় নাই। 1991 সালে মার্কিন, ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি রাশিয়াকে নিশ্চয়তা দিয়েছিল ন্যাটো মধ্য ও পূর্ব ইউরোপ থেকে নতুন কোনো সদস্য পদ নেবে না। এবার কৌশলে রাশিয়াকে ঘিরে ফেলতে চাইছে প্রতিবেশী দেশগুলো। আমেরিকা ভাবল কি করে রাশিয়ার মতো একটা দেশ এই চালটা ধরতে পারবে না? ইউক্রেনের সাথে রাশিয়ার তো কোনো তুলনাই চলে না, তারপরেও রাশিয়ার সাথে ইউক্রেন কোন যুক্তিতে ঝুঁকি নিলেন, কোন শক্তি তার পিছনে রয়েছে, বিশ্বমহল সেটা পরিষ্কার বুঝে গেছে। ইউক্রেনের সাথে আমেরিকার এত মাখামাখি ভাব মেনে নিতে পারেনি রাশিয়া, হুট করে কিছু করেনি, হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া, তারপরেও সরে দাঁড়ায়নি, কারণ মদদ আমেরিকা। 141টা দেশ রাশিয়ার এই আগ্রাসনের নিন্দে করেছে। রাষ্ট্রপঞ্জী নিরাপত্তা পরিষদে ভোট চলছে, আর সেখানেই রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে আফগানিস্তান, কানাডা, ফ্রান্স, আয়ারল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, টার্কি, ইউক্রেন, ইংল্যান্ড, আমেরিকা, যাদের মধ্যে উল্লেখযোগ্য। এই দেশগুলোকে পরপর পাশাপাশি বসিয়ে 2-2-4 করে হিসেব মিলিয়ে নিতে পারবেন। রাশিয়াকে ভয় পেয়েই পিছিয়ে এসেছে ন্যাটো। ন্যাটো প্রথমেই এয়ার সাপোর্ট যুদ্ধ বিমান দিতে চেয়েছিল ইউক্রেনকে, তারপর পিছিয়ে আসে ন্যাটো। রাশিয়া ইউক্রেনকে সেইভাবে যে পাত্তা দিচ্ছে না তা রাশিয়া বারবার স্পষ্ট করে বলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে রণনীতি নিয়েছে তা অনন্য, তা অবাক করে দিয়েছে গোটা বিশ্ব। রাশিয়ার হাতে ব্যাটেল ট্যাঙ্ক T-90, রাশিয়া যুদ্ধ করতে এসেছে T-72 ট্যাঙ্ক, 100 S-500 এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম, পুরনো এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে যুদ্ধ। রাশিয়ার SU-34, DU-95 বোম্বার, রাশিয়ার পুরনো SU-27 নিয়ে যুদ্ধ। তাই যারা অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করতে চাইছে তাদেরকে ভাবে ভাবে পুতিন বুঝিয়ে দিয়েছেন এগুলো দিয়ে রাশিয়াকে থামানো যাবে না, কারণ দোষ শুধু পুতিনের নয়, জেলেনস্কি ধোয়া তুলসী পাতা নয়। রাশিয়া আর ইউক্রেনে এই যুদ্ধে নিজেদের অবস্থানে আন্তর্জাতিক রাজনীতিতে কিছুটা বিপদে অবশ্যই পড়েছে ভারত। ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে, ভালো চোখে দেখেনি আমেরিকা। ভারতের এই যে অবস্থা, তার ফলে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ পাওয়ায় ভারতের দীর্ঘদিনের যে দাবি তাতে কিন্তু আপাতত কোনো আশার আলো নেই বলছেন কূটনৈতিক। এতদিন ধরে চীন আপত্তিতে ভারত স্থায়ী সদস্য পদ, আর ভারতের বিপক্ষে আমেরিকাও থাকতে পারে, রাশিয়ার ভালো বন্ধু। ভারতের সীমান্ত সমস্যা চীনের সাথে আলোচনা, রাশিয়াকে মাঝখানে এটাই ভেবে এগোচ্ছে। কিন্তু দুঃখের কথা এটাই, পাকিস্তান চীনের প্রশ্রয়ে ভারতের বিরোধিতা আরো জোরালোভাবে শুরু করতে পারে। পাকিস্তান আর চীন একসাথে ভারতের উপর আঘাত হানার চেষ্টা করতে পারে, আমেরিকা তখন হাত গুটিয়ে নিতেই পারে। আর বাকি থাকলো রাশিয়া অবস্থানের কথা, সেটা বলবে সময় আর সিচুয়েশন। কোনো যুদ্ধকে সাধারণ মানুষ সমর্থন করে না, তাই
পুতিনের সিদ্ধান্তটা যেমন গ্রাহ্য নয়, তেমনি জেলেন্সকি যে খুব একটা ভালো কাজ করেছেন দেশের কথা ভেবে তেমনটাও বলছেন না বিশ্বমহল এবং সাধারণ মানুষ। রাশিয়া আর ইউক্রেনের এই যে হিউম্যানিটি ক্রাইসিসটা দুটো দেশের মধ্যে এখন চলছে, এটা তো একটা অন্য ব্যাপার। কিন্তু ভেবে দেখেছেন কি, বাংলাদেশ, পাকিস্তান আর ভারত প্রত্যেকে যদি এই হিউম্যানিটি ক্রাইসিসটায় ভুগতে শুরু করে তাহলে কি ভয়ঙ্কর বিপদ আশ্রয় করতে পারে বাংলাদেশ আর ভারতের উপর? ভারত, পাকিস্তান আর বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত অবশ্যই বিষয়টা থেকে, কারণ এই তিনটি দেশের একটা কমন ইস্যু হচ্ছে ধর্ম। ধর্ম চলে আসবে হিউম্যানিটি ক্রাইসিসের মধ্যে, আর তখন যে বিপদটা কতটা ভয়ঙ্কর রূপ নেবে তা নিশ্চয় বলে বোঝাবার প্রয়োজন নেই। পাকিস্তান বাংলাদেশ ভারতের অংশ ছিল, খুব সাবধান থাকতে হবে, ভারত আর বাংলাদেশকে কোনো রকম প্ররোচনায় উস্কানিতে পা দিলে বিপদ কিন্তু সামনে। আর উস্কানিটা আসতে পারে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কাজে লাগিয়ে পাকিস্তানের পক্ষ থেকে। রাশিয়া আর ইউক্রেনের এই যে হিউম্যানিটি ক্রাইসিসটা দুটো দেশের মধ্যে এখন চলছে, এটা তো একটা অন্য ব্যাপার। কিন্তু ভেবে দেখেছেন কি, বাংলাদেশ, পাকিস্তান আর ভারত প্রত্যেকে যদি এই হিউম্যানিটি ক্রাইসিসটায় ভুগতে শুরু করে তাহলে কি ভয়ঙ্কর বিপদ আশ্রয় করতে পারে বাংলাদেশ আর ভারতের উপর? ভারত, পাকিস্তান আর বাংলাদেশের শিক্ষা নেওয়ার উচিত অবশ্যই বিষয়টা থেকে। বাংলাদেশ আর ভারতের উপর ভারত, পাকিস্তান আর বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত অবশ্যই বিষয়টা থেকে, কারণ এই তিনটি দেশের একটা কমন ইস্যু হচ্ছে ধর্ম। ধর্ম চলে আসবে হিউম্যানিটি ক্রাইসিসের মধ্যে, আর তখন যে বিপদটা কতটা ভয়ঙ্কর রূপ নেবে তা নিশ্চয় বলে বোঝাবার প্রয়োজন নেই। পাকিস্তান বাংলাদেশ ভারতের অংশ ছিল, খুব সাবধান থাকতে হবে, ভারত আর বাংলাদেশকে কোনো রকম প্ররোচনায় উস্কানিতে পা দিলে বিপদ কিন্তু সামনে। আর উস্কানিটা আসতে পারে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কাজে লাগিয়ে পাকিস্তানের পক্ষ থেকে। চীন ভারতকে ব্যস্ত করতে চায়, পাকিস্তানকে কাজে লাগিয়ে উস্কানি, ধর্মের উস্কানি দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ করার চেষ্টা করে। ইস্তানকে কাজে লাগে সময় সীমান্ত এলাকায় চীন নিজেদের আরো মজবুত করে নেয়। ভারত বাংলাদেশ ইস্যুটা যেহেতু ধর্মের উপর অনেকটাই নির্ভর করছে, তাই এর ফলাফল ভয়ঙ্কর ব্যাপক, তাই সাবধান থাকতে হবে বাংলাদেশ ভারত। রাশিয়া ইউক্রেন সংকটে জাতিসংঘে ভোট দেয়নি বাংলাদেশ, ইউক্রেন আর রাশিয়ার সংঘাতে নেতিবাচক প্রভাব বাংলাদেশের উপরেও পড়তে পারে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য রয়েছে, পোশাক, পাটসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে ইউক্রেন আর রাশিয়ায় বাংলাদেশ গমসহ বিভিন্ন পণ্য আমদানি করা হয় বাংলাদেশে। করোনার সময় বাংলাদেশ থেকে রাশিয়ায় 63,53,00,000 মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়েছে।
তাই প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। সেই প্রভাব যাতে সুদূর প্রসারী না হয়, ভয়ঙ্করের দিকে না যায়, তা নজর রাখতে হবে ভারত আর বাংলাদেশকে।